السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي وابن ماجه فقال أيضا أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا رواه أبو داود সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সব কিছুকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন সে আল্লাহর দরবারে আমরা সকলে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী যিনি উত্তম চরিত্রের দিকে গুরুত্ব দিয়েছেন ফজিলত বর্ণনা করেছেন উত্তম চরিত্রের সম্মান বৃদ্ধি করেছেন এবং উত্তম চরিত্রের ফজিলত উল্লেখ করেছেন সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই বোন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে উত্তম চরিত্রের ফজিলত সত্যি চরিত্র এমন একটা জিনিস যেটা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি বিশেষ করে উত্তম আচার আচরণ উত্তম চরিত্র অর্জন করা প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব একজন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হতে পারে জান্নাতে যেতে পারে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে পক্ষান্তর একজন ব্যক্তির চরিত্র আচার ব্যবহার খারাপ হওয়ার কারণে নোংরা হওয়ার কারণে সে মানুষদের থেকে অনেক দূরে সরে যায় মানুষের কাছে সে ঘৃণার পাত্র হয়ে যায় অনেকেই হয়তো এই বিষয়টা উপলব্ধি করে না অনেকে করে এবং আপনাকে আমাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে উত্তম চরিত্রের গুরুত্ব কি এবং চরিত্র গঠনের জন্য আপনাকে আমাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে উত্তম চরিত্রের জন্য আপনাকে আমাকে মেহনত করতে হবে এবং উত্তম চরিত্রের গুরুত্ব ফজিলত জেনে সেভাবে চরিত্র গঠন করার চেষ্টা করতে হবে এই জন্য আপনাকে জানতে হবে যে উত্তম চরিত্রের ফজিলত কি এর কি লাভ রয়েছে চরিত্র ভালো হলে এর দ্বারা আপনার কি লাভ হতে পারে কি ফজিলত অর্জন করতে পারবেন আপনি কারণ এই বিষয়টা যখনই আপনার সামনে উপস্থাপন করা হবে যখনই আপনার সামনে তা বলা হবে তখনই আপনি এর ফজিলত জেনে নিজের চরিত্র ব্যবহারকে আপনি ভালো করতে পারবেন এই জন্য আমি আজকে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব কোরআন এবং হাদিসের আলোকে উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি দিক নির্দেশনা দেব এবং ফজিলতগুলো উল্লেখ করব একটি কথা সদা সর্বদা মনে রাখতে হবে যে আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী আমরা সেই নবীর উম্মত সুতরাং আমাদেরকেও আমাদের চরিত্র আখলাক ব্যবহার ভালো করতে
রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের উপরে রয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আচরণের ব্যবহারের অধিকারী, তখন তিনি হাদিসের আলোকে উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করেছেন, উত্তম চরিত্রের মর্যাদা তিনি বর্ণনা করেছেন, যাতে করে একজন ব্যক্তি মুসলিম এগুলো জেনে নিজের আখলাক ব্যবহার ক্যারেক্টার আচার আচরণ ব্যবহার যেন ভালো করতে পারে, চরিত্র যেন উত্তম করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বহুভাবে তিনি উত্তম চরিত্রের ফজিলতের কথা উল্লেখ করেছেন। আসলে আমরা আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করি যে উত্তম চরিত্রের ফজিলত কি কি রয়েছে। এর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ফজিলত হচ্ছে যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। পরিপূর্ণ ইমানদার হতে হলে, পূর্ণাঙ্গ ইমানদার হতে হলে আপনার চরিত্র অবশ্যই ভালো করতে হবে। পূর্ণাঙ্গ ইমানদার ওই ব্যক্তি যা যে ব্যক্তির উত্তম চরিত্র রয়েছে। তাহলে আপনি একজন মুমিন, আপনি আপনার ইমানের দাবি করেন, আপনার ইমানের পূর্ণতার জন্য আপনাকে আপনার চরিত্র উত্তম করতে হবে, তাহলেই আপনি উত্তম চরিত্রের মাধ্যমে আপনার ইমানের পূর্ণতা লাভ করতে পারবেন। আপনার ইমানের পূর্ণতা লাভ হবে যখনই আপনার চরিত্র ভালো। তাহলে উত্তম চরিত্রের ফজিলত হচ্ছে যে পরিপূর্ণ ইমানদার সে ব্যক্তি যার চরিত্র উত্তম। এই মর্মে আমরা একটি হাদিস পেশ করতে পারি, সুনান আবু দাউদের 4682 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا। আবু দাউদের এই হাদিস, তো এই হাদিসের ব্যাপারে আল্লামা শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে হাসান সহিহ। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি, পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যা যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে মনে করতে হবে এই ব্যক্তির, এই ব্যক্তির ঈমান পূর্ণতা লাভ করেছে। ঈমানের পূর্ণতার প্রতীক হচ্ছে, ঈমানের পূর্ণতার প্রমাণ হচ্ছে যে আপনার চরিত্র উত্তম। তাহলে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি হতে পেরেছে যে ব্যক্তির চরিত্র সবচাইতে উত্তম। উত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তি মুসলিম, সে ব্যক্তি ইমানের পূর্ণতা লাভ করেছে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে একজন ব্যক্তি যখনই ইমানের পূর্ণতা লাভ করতে চায়, পরিপূর্ণভাবে ইমানদার হতে চাই, সে ব্যক্তিকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যদি আপনি আপনার চরিত্র উত্তম করতে পারেন যে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার চরিত্র আখলাক ব্যবহার যদি উত্তম করতে পারেন, তাহলে আপনি পূর্ণ ইমানদার হতে পেরেছেন। পক্ষান্তরে ওই সমস্ত মুসলিম ভাই বোন যাদের চরিত্র ব্যবহার ভালো নয়, মন্দ চরিত্রের মানুষ,
যারা সমাজের মধ্যে লাঞ্ছিত অপদস্থ, যাদেরকে সমাজের মধ্যে মানুষেরা সম্মান করে না শুধুমাত্র চরিত্র খারাপ হওয়ার কারণে, সে ব্যক্তি সমাজের মধ্যে ঘৃণার পাত্র হয়েছে। সে ব্যক্তির বিষয়টা এভাবে মনে রাখতে হবে যে তিনি ইমানের পূর্ণতা লাভ করতে পারেন নাই। ইমানের পূর্ণতা যদি তিনি লাভ করতেন তাহলে তিনার চরিত্র ভালো হলো না কেন? তিনি চরিত্রবান উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না কেন? উত্তম চরিত্র হতে পারলেন না তাই মনে করতে হবে এই লোকের ইমানের পূর্ণতা আসেনি, এই লোকের ইমানে পূর্ণতা আসেনি, এই লোক পূর্ণ ইমানদার কামিল ইমানদার হতে পারেনি। সুতরাং পূর্ণ ইমানদার হতে হলে, পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে আপনার চরিত্র ব্যবহার উত্তম করতে হবে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে উত্তম চরিত্রের সবচাইতে বড় ফজিলত হচ্ছে, যে উত্তম চরিত্রই প্রমাণ করে যে এই লোক হচ্ছে পূর্ণ ইমানদার। উত্তম চরিত্র প্রমাণ করে যে এই লোকের চরিত্র, এই লোকের ইমানের পূর্ণতা লাভ হয়েছে, এই লোকের ইমান পরিপূর্ণ হয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের আখলাক ব্যবহার চরিত্রকে ভালো করি, আমরা আমাদের মন্দ চরিত্রগুলিকে বের করে দিয়ে উত্তম চরিত্র অর্জন করি, উত্তম চরিত্র আমরা গ্রহণ করি, উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই হাদিসের দ্বারা এই বিষয়টা উপলব্ধি করতে পারলেন, আপনারা জানতে পারলেন উত্তম চরিত্রের ফজিলত হচ্ছে যে পরিপূর্ণ ইমানের প্রতীক হলো উত্তম চরিত্র। পরিপূর্ণ ইমানদার সেই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করতে পারলে আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। উত্তম চরিত্রের দ্বিতীয় ফজিলত হচ্ছে যে উত্তম চরিত্র এমন একটি কাজ, এমন একটি মানে কাজ কর্ম, যে কর্মটি অধিক পরিমাণে একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। একজন ব্যক্তি উত্তম চরিত্রের কারণে, আল্লাহ ভীতির কারণে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে উত্তম চরিত্র এমন একটি আমল, এটা যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনার চরিত্র আচার আচরণ যদি ব্যবহার ভালো উত্তম করতে পারেন, তাহলে এই আমলকে দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এবং অধিকাংশ মানুষ আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের কারণেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই মর্মে আরেকটি হাদিস আমরা পেশ করি, সুনান তিরমিজির 2004 নম্বর হাদিস, ইবনে মাজার 4246 নম্বর হাদিস, এবং এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ। عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار فقال الفم অল্পার্জ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকতারে মা ইউদখিলুন নাস আল জান্নাতা, কোন কর্মটি, কোন কাজটি অধিক পরিমাণ মানুষকে
জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে জিজ্ঞাসা করা হলো যে কোন কাজটি অধিক পরিমাণ মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, জান্নাতে নিয়ে যাবে। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনকরি মাইদখুলুন নাস আল জান্নাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে জিজ্ঞাসা করা হলো কোন কর্মটি, কোন কাজটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে নিয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তিনারা জান্নাতে যাওয়ার জন্য কোন আমলটি অধিক পরিমাণ জান্নাতে প্রবেশ করাবে, নিয়ে যাবে, সে সম্পর্কে তারা জিজ্ঞাসা করতেন। এই হাদিসের অংশ থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তিনাদের জীবনের উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লামকে জান্নাতে যাওয়ার আমলগুলি জিজ্ঞাসা করা এবং আমল করা। চিন্তা করেন যে তিনারা জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আর জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তিনারা জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য তো হাদিসে এই কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো যে কোন আমলটি, কোন কাজটি অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনাকে আমাকে ওই বিষয়গুলি চিন্তা করতে হবে যে জান্নাতে যাওয়ার আমলগুলি কি আছে, সেই আমলগুলি জেনে আমলগুলি সম্পাদন করতে হবে। জান্নাতে যাওয়ার আমলগুলি জানতে হবে এবং তা পালন করতে হবে। আমার কয়েকটি আলোচনা রয়েছে জান্নাতে যাওয়ার আমল সমূহ, সেগুলি আপনারা শুনতে পারবেন। এবং এই হাদিসেও জানা যায় যে অধিক পরিমাণ যেই কর্মটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা কি, এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। কি বলেছিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। তাহলে আল্লাহ ভীতি আর দ্বিতীয় আমলটা কি, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আচার আচরণ। তাহলে এই হাদিসের এই অংশে জানা যায়, এই হাদিসের অংশ থেকে জানা যায় যে আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র এই দুইটি এমন আমল, এই দুইটি আমল এমন আমল যে আমল অধিক পরিমাণ মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করা। আল্লাহ ভীতি আপনার মধ্যে আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন কিনা, আল্লাহ ভীতি তাকওয়া আপনার হৃদয়ে আছে কিনা। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে যে তাকওয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা, এরই নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি। আল্লাহর ভয় তিনার আদেশগুলিকে পালন করা এবং নিষেধগুলিকে বর্জন করা, এরই নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি বা বেঁচে থাকা। এটা একটা সংজ্ঞা যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে আদেশ করেছেন সেটা পালন করা, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা, এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভয় ভীতি, আল্লাহকে ভয় করা। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এটা হচ্ছে অন্তরের বিষয়। এই যে তাকওয়া আল্লাহর ভয় ভীতি, এটা হচ্ছে আমালুল কলব, হৃদয়ের আমল। মুখে আপনি বলছেন যে আমি আল্লাহকে খুব ভয় করি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে
এক নম্বর মালের সঙ্গে দুই নম্বরও ঢুকিয়ে দিলেন, এরই নাম থাকবে। আপনি বলছেন যে আমি আল্লাহকে খুব ভয় করি, আমার হৃদয়ে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয়ভীতি আছে, কিন্তু সত্য কথা বলার সাথে মিথ্যা কথাও বলছে, গীবত চুরি, তারপরে অহরহ পাপ করে যাচ্ছেন, আর বলছেন আল্লাহর ভীতি, আল্লাহর ভয় আছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন সেটা আপনি পালন করলেন না, যেমন নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি, সেটা আপনি পালন করলেন না। রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করলেন না, আর বলছেন যে আমি আল্লাহকে খুব ভয় করি, এই দাবিতে আপনি হচ্ছেন মিথ্যুক। কারণ আল্লাহর ভয়ভীতি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন তা করতেন, তিনি যা নিষেধ করেছেন তা আপনি বর্জন করতেন। এবং তাকওয়া হচ্ছে হৃদয়ের বিষয়ে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলছেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন যে আল্লাহ ভীতি এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে হৃদয় হচ্ছে তাকওয়ার স্থান, তাকওয়ার স্থান হচ্ছে হৃদয়, আল্লাহকে আল্লাহর ভয়ভীতি মন করে থাকে। মুখে যেমন আপনি দাবি করছেন, বাস্তবে যদি আপনি তা পালন না করেন তাহলে এর নাম তাকওয়া নয়। সুতরাং তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ ভীতি থাকে, তাহলে আপনি রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করতে পারবেন, তিনি যা নিষেধ করেছেন তা আপনি একইবারে বর্জন করতে পারবেন। তাহলে বুঝতে হবে যে আপনি একজন মুমিন মুত্তাকি হতে পেরেছেন। তাহলে এই আল্লাহ ভীতি এমন একটা বিষয়, এমন একটি আমল, এমন একটি কর্ম, যেই কর্মের কারণে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুতরাং আল্লাহ ভীতি সম্পর্কে আমাদের আলোচনা অনেকগুলি হয়েছে, তাকওয়া সম্পর্কে আমার আলোচনা হয়েছে, সেগুলো বিস্তারিত আপনি শুনতে পারবেন। শুধুমাত্র এইটুকু আপনাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে আল্লাহ ভীতি এমন একটি আমল যে এর মাধ্যমে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আরেকটি আমল কি হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়া হুসনুল খুলক, উত্তম আচার আচরণ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে উত্তম চরিত্রে তাহলে কত বড় ফজিলত, কত বড় মর্যাদা, এর কত বড় মাহাত্ম্য, কত বড় ফজিলত যে এই উত্তম চরিত্র এমন একটি আমল যে আমলটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ ভীতি অর্জন করতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে চরিত্র ভালো করতে হবে। আপনার চরিত্র যদি নষ্ট থাকে আপনি কোনো জায়গাতে সম্মানিত হতে পারবেন না। আমাদের দেশের বাসে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়, আপনার ব্যবহার বলে দিবে যে আপনি কোন মানে কোন ধরনের মানুষ। আপনার পরিচয় ভালো লাগবে না, বরং আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, এই চরিত্র, এই ব্যবহার, এটাই বলে দিবে যে আপনার পরিচয় কি। সুতরাং সম্মানিত দিনী ভাই বোন আমার, আসুন আমরা এই হাদিসগুলি পড়ি, হাদিসের ব্যাখ্যা পড়ি, এবং এইগুলি হাদিস অনুপাতে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি, এবং আমরা আমাদের চরিত্রকে উত্তম করার চেষ্টা করি, উত্তম করি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ভীতি অর্জন করার, তাকওয়া অর্জন করার এবং উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন বলুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সুইল আন আকসারে মা ইউদখিলুন নাসা আন-নারা ফাকাল আল ফামু ওয়াল ফারজ। আবার তাকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো যে কোন কাজটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামে নিয়ে যাবে।
ফাকালা তিনি বললেন আল ফামু মুখ চিন্তা করে দুই নম্বর কি বলল আল ফারজ লজ্জাস্থান তাহলে এই মুখ অধিক পরিমাণ মানুষকে মুখের ভাষা খারাপ হওয়ার কারণে মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া লজ্জাস্থানের মাধ্যমে যারা জিনা ব্যভিচার করেছে এই লোকদের ঠিকানা হবে জাহান্নাম তাহলে চিন্তা করেন যে এখানে আরেকটি বিষয় মনে করেন যে মুখ লজ্জাস্থান এই দুইটি দ্বারা অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বাক শক্তি দিয়েছেন যে জিহ্বা দিয়েছেন সুবহানাল্লাহ এতে আমরা খাদ্য খাদ্যের স্বাদ চেখে দেখি বাছা আদন করি আমরা খাই এই জিহ্বা বলে দেয় যে খাবারটা মিষ্টি না টক না ঝাল না ইত্যাদি ইত্যাদি এবং এর মাধ্যমে আমরা কথা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর যারা বোবা যারা কথা বলতে পারে না সুবহানাল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের কাছে এই জিহ্বা এই মুখের এর কত মূল্য এর অসনার বা মুখের জিহ্বার কত মূল্য যারা নিজের মনের কথা কাউকে বলতে পারে না মনের ভাব প্রকাশ করতে পারে না বলতে পারে না এদের কাছে এদেরকে জিজ্ঞাসা করলে এদের দিকে দেখলে আপনি আপনার এই জিহ্বার গুরুত্বটা বুঝতে পারবেন এর মর্যাদা বুঝতে পারবেন সুতরাং এই জিহ্বার কারণে এই মুখমণ্ডলের কারণে এর আচার এর মাধ্যমে আচার আচরণ খারাপ করেছেন খারাপ কথা বলেছেন কুফরি কথা বলেছেন শিরকি কথা বলেছেন মানুষের গীবত করেছেন নিন্দা করেছেন চুগল করে সমালোচনা করে বেড়িয়েছেন তারপরে মিথ্যা সাক্ষী দিয়েছেন নেক লোকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদের মান সম্মানকে ধুলায় দূষিত করে দিয়েছেন আর মনে মনে ভাবছেন জান্নাতে যাবেন না না সম্ভব নয় এখনো আপনার সময় আছে এখনো আপনার সময় আছে জীবনে আপনি বেঁচে আছেন এখনো সময় আছে যে আপনি আপনার জিহ্বার হেফাজত করুন সংরক্ষণ করুন এর দ্বারা আল্লাহর বিরোধিতার কথা বলবেন না ইসলাম বিরোধী কথা বলবেন না শরীয়ত বিরোধী কথা বলবেন না এর দ্বারা গীবত নিন্দা চুগলখড়ি মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা বলা এগুলো কিন্তু আপনি করবেন না না হলে পরিণাম আপনার ভালো হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহ্বা দিয়েছেন তাই তিনি তাই আপনি মুখে যা আসলো তাই বলবেন মুখে যা চাইলো তাই বলবেন না না মন যা চাইলো মুখ দিয়ে তাই ব্যবহার বলবেন কখনো নয় সতর্ক সাবধান প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন মান নাজাত নাজাত কিসের মধ্যে আছে পরিত্রাণ কিসের মধ্যে রয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বাকে ধরে বলেছিলেন আমসিক আলাইকা লিসানাক অথবা বলেছিলেন আমলিক আলাইকা লিসানাক এই জিহ্বাকে সংযত করে রাখো এটাকে নিয়ন্ত্রণ করে রাখো আজকাল দেখি আমরা অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে বা ইত্যাদি অন্যান্য জায়গাতে যে সহি আকিদার ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বেদাতি ওলামায়ে কেরামরা কত ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছে ইহুদিদের দালাল সৌদি আরবের দালাল ইত্যাদি ইত্যাদি এইভাবে কত রকমের মিথ্যা অপবাদ দিচ্ছে সহি আকিদার ওলামায়ে কেরামদেরকে এক শ্রেণীর ভণ্ড লোকেরা ভণ্ড ওলামায়ে কেরামরা যারা নিজের পেট ছাড়া কিছুই বুঝে না হারাম হালাল কোনো পার্থক্য করে না যারা শিরক বেদাতের সঙ্গে রয়েছে যাদের আকীদা মানহাজের কোনো ঠিক না এরা সহি আকীদা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে
কথা বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, মিথ্যা গীবত চর্চা করে বেড়াচ্ছে, অপবাদ দিয়ে বেড়াচ্ছে, অবশ্যই এই সমস্ত লোকদের হিসাব কিয়ামতের ময়দানে অবশ্যই হবে। নাজাতের পথ হচ্ছে, মুক্তির পথ হচ্ছে আপনার জন্য আমার জন্য এই জিহ্বাকে সংযত করে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, আয়ত্তে রাখতে হবে। মন যেটা চাইলো জিহ্বা দিয়ে বের করবেন, ঠিকানা জান্নাত হতে পারে না, ঠিকানা হবে জাহান্নাম। সেদিন আফসোস করবেন যে কেন আমি এই মুখ দিয়ে শরীয়ত বিরোধী কথা বলেছিলাম, এই মুখ দিয়ে কেন আমি অপবাদ দিয়েছিলাম, মিথ্যা সাক্ষী কেন দিয়েছিলাম, চুগল করে গীবত, তারপরে নিন্দা ইত্যাদি ইত্যাদি, মানে শরীয়ত বিরোধী কথা কেন আমি বলেছিলাম, সেদিন আফসোস করবেন। ইয়া লাইতানি কুনত তুরাবা, হায় আফসোস মাটি হয়ে গেলে ভালো হতো, এরকম আফসোস করে কিয়ামতের ময়দানে কোনোই কাজে আসবে না। সময় থাকতে আপনি আপনার সংশোধন করুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন কোন কর্মটি, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেছিলেন আল ফাময়ে মুখ, মুখ দ্বারা আপনি শরীয়ত বিরোধী কথা বলেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, গীবত চুগল করে নিন্দা, মানুষের মান সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন মিথ্যা অপবাদ দিয়ে, আর মনে করছেন আশা করছেন জান্নাতে। খবরদার, সতর্ক সাবধান হয়ে যান, এখনো সময় আছে, তওবা করেন। এবং যার বদনামি করেছেন, গীবত করেছেন, অপবাদ দিয়েছেন, তার কাছে মাফ চেয়ে নেন, তাহলে অবশ্যই বান্দা যদি আপনাকে মাফ করে দেয়, রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। সুতরাং এই মুখকে সতর্ক সাবধান করে রাখেন, মনে যা চাইবে তাই বের করবেন, না না না। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা বলে দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস খুলে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী, ফালইয়াকুল খাইরান, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, আউল ইয়াসমুত, না হয় চুপ থাকে। উত্তম কথা যদি আপনি বলতে না পারেন, ভালো কথা বলতে যদি নাই পারেন, তাহলে আপনি চুপ থাকবেন, এতেই আপনার নাজাত রয়েছে, পরিত্রাণ রয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহেব ইয়া রাসূল আপনি আমাকে উপদেশ দিন, একথা তিনি বারবার বলেছিলেন। রাসূল ওয়াসাম বারবার উত্তরে একটি কথা বলেছেন, লা তারজা, তুমি রাগ করিও না, রাগ করিও। এটা হচ্ছে নীতিমালা, এইভাবে আপনি আপনার জীবনযাপন করলে আপনি লাভবান হতে পারবেন। সুতরাং এই জিহ্বাকে সংযত করে রাখতে হবে। আপনি যা কিছু বলছেন, ভালো বললে একজন ফেরেশতা ভালো লিখে রাখেন, মন্দ বললে একজন ফেরেশতা মন্দটা লিখে রাখেন। সুতরাং আসুন আমরা আত্মশুদ্ধি করি, আসুন আমরা আমাদের পাপগুলিকে বর্জন করে দিই, আসুন আমরা জাহান্নামে যাওয়ার আমলগুলিকে বর্জন করে জান্নাতে যাওয়ার আমলগুলি করি। আসুন আমরা যারা এই মুখের দ্বারা বহু রকমের পাপের সঙ্গে জড়িত হয়ে আছি, আজকে থেকে, আজকে থেকে তওবা করুন, আজকে থেকে তওবা করুন। কারণ আপনি যখন মারা যাবেন, কিয়ামতের ময়দানে আফসোস করবেন, সেদিন এই জিহ্বা আপনার পক্ষে কথা বলবে না। সুতরাং আপনি কি বলছেন বলার পূর্বে আপনি সেটাকে চিন্তা ভাবনা করেন যে সেটা আমার পক্ষে, আমার দিন দুনিয়ার কল্যাণেতে রয়েছে কি না, না ক্ষয়ক্ষতি রয়েছে। কল্যাণ যদি থাকে দিন দুনিয়ার, তাহলে আপনি বলুন, যদি না থাকে আপনি বর্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালইয়াকুল খাইরান, সে যেন উত্তম কথা বলে। সুবহানাল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর জিকর আজকার, উত্তম কথা হচ্ছে তাসবিহ তাহলিল,
কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি হবে রাজি হবে সেই কথাগুলি বলা হলে ইসমত না হয় আপনি চুপ থাকি তো যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালের প্রতি বিশ্বাসী সেই যেন উত্তম কথা বলে না হয় চুপ থাকে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যখন জিজ্ঞাসা করা হলো যে কোন কর্মটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নিয়ে যাবে প্রবেশ করাবে তিনি বলেছিলেন আল ফামু এই মুখ চিন্তা করে তো এই জিহ্বার কত মূল্য আছে এই জিহ্বা দ্বারা আপনি খারাপ কথা বলেছেন শরীয়ত বিরোধী কাজ কথা বলে তার পরিণামে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে ওয়াল ফারজ এবং রাজস্থান দ্বারা যদি একজন ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি ঠিকানা হচ্ছে জাহান্নাম সময় তো দিনই ভাই বোন তাহলে এই দুইটা হেফাজত অবশ্যই আপনাকে করতে হবে মুমিনদের অন্যতম একটি গুণাবলী হচ্ছে যে তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে মুমিন ব্যক্তি যখন কথা বলে তখন খুব চিন্তা ভাবনা করে কথা বলে সুতরাং সময় তো দিনই ভাই বোন আমার আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি আমাকে এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবে যে এই দুইটা জিনিস দ্বারা সে কাউকে কাউরি ক্ষতি করবে না সে ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে মুখ এবং লজ্জাস্থান আরেকটি হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার জিহ্বা দ্বারা এবং হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকে তাহলে আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলিম খাঁটি মুসলিম পূর্ণ মুসলিম ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে যে ব্যক্তির মুখের ভাষা থেকে যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ইমানদার সুতরাং আপনি পাকা ইমানদার হয়ে যান আল্লাহর ওয়াস্তে দিনদার হয়ে যান এবং মুখের হেফাজত করেন লজ্জাস্থানের হেফাজত করেন এবং সৎ আমলগুলি করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করার তৌফিক দান করো হে আল্লাহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের চরিত্রকে তুমি ভালো করে দাও উত্তম করে দাও হে আল্লাহ মুসলিম সমাজে যাদের চরিত্র খারাপ হয়েছে আল্লাহ তুমি তাদের চরিত্রকে ভালো করে দাও তুমি তাদেরকে উত্তম চরিত্র অর্জন করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি